हाई व्यूअर्स, यू आर वेलकम टू माई चैनल मैथ ट्यूटोरियल्स बाई आशीष दास, माई सेल्फ आशीष दास एंड दिस इज माई वीडियो नम्बर 432। आजकल 432 नम्बर वीडियोते आलोचना करछी अनुपात और समानुपात। वेस्ट बेंगल बोर्ड के क्लास टेनर जो गणित प्रकाश बोले अंक बोईटा देवा हुए छे, सेई गणित प्रकाश बोईयेर पेज नम्बर 97-99 पर्यन्त देखो कोषे देखी 5.3 आछे। एई कोषे देखी 5.3 होच्छे अनुपात और समानुपातेर थार्ड चैप्टार तथा लास्ट चैप्टार। आजकेर এই 432 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 5.3 কোশ্চেন নাম্বার 6.6 আলোচনা করছি। এখানে বলছে যে x ইকুয়ালস টু 8ab ডিভাইডেড বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। এই অঙ্কটা করতে গেলে আমাদের এই অনুপাত সমানুপাতের একটা বিশেষ ধর্মের প্রয়োগ করতে হবে। ধর্মটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। আমি এর আগের অঙ্কটা অর্থাৎ আমার 431 নাম্বার ভিডিওতে যখন আমি 6.5 এর অঙ্কটাকে বোঝাচ্ছিলাম সেখানেও একবার যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োগ আমি করেছি। সেখানে শুধু বলে দিয়েছি যে যোগ ভাগ প্রক্রিয়াটা কি জিনিস, কিন্তু আমি তার প্রুফটা দিইনি। বলেছিলাম যে অঙ্কের শেষে দিয়ে দেবো, কিন্তু ভুলে যাওয়ার জন্যে আমি স্কিপ করে বেরিয়ে গেছি। তো আমি আগে এখানটাতে এই যোগ ভাগ প্রক্রিয়াটাকে ভালো করে বোঝাবো, বোঝানোর পরে অঙ্কটা শুরু করব। যোগ ভাগ প্রক্রিয়াটা কি বলছে? না বলছে যে যদি এ বাই বি এটা ইকুয়ালস টু সি বাই ডি হয় তবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এটা ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি হবে। অর্থাৎ এখানে দেখো এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এরকম যদি একটা সমীকরণের আকার আমি আনতে পারি তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অনুসারে এ প্লাস বি মানে লব বামপক্ষ, দেখো বামপক্ষের লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর এটা ইকুয়ালস টু ডান পক্ষের লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর হবে। অর্থাৎ লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর এইটা দুপক্ষেই হবে, এটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। প্রশ্ন হচ্ছে স্যার কেন হবে? না তার জন্যে তুমি ধরো যে এ বাই বি এটা ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু কে, তাহলে তুমি পেয়ে যাবে কি এ বাই বি ইকুয়ালস টু কে সি বাই ডি ইকুয়ালস টু কে। এ বাই বি যদি কে হয় তাহলে এ ইকুয়ালস টু হবে বি কে, সি বাই ডি ইকুয়ালস টু কে হলে সি ইকুয়ালস টু হবে ডি কে। তাহলে পরে তুমি এখন দেখো যে এ প্লাস বি মানে এই জিনিসটা, হ্যাঁ এ প্লাস বি বাই এ মাইনাস বি এটা কি হচ্ছে? এটা হচ্ছে এ মানে তো বার করলে বি কে প্লাস বি ডিভাইডেড বাই এ মানে আবার বি কে এবার মাইনাস বি, ওপর থেকে বিটা কমন নিয়ে নাও থাকবে কে প্লাস ওয়ান, নিচের থেকেও বিটাকে কমন নাও থাকবে কে প্লাস কে মাইনাস ওয়ান, বি কেটে দাও তাহলে থাকবে কি কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান, এইটা হচ্ছে এইটা হলো এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবারে দেখো আমি ডান পক্ষটাকে দেখছি সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, সি মানে কি ডি কে প্লাস ডি, এখানে কি হচ্ছে ডি কে মাইনাস ডি, তাহলে ডিটা কমন নাও কে প্লাস ওয়ান, এখানেও ডিটা কমন নাও কে মাইনাস ওয়ান, ডি ডি কেটে দাও তাহলে কি থাকবে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান, এই হলো ডান পক্ষ, দুটোই সমান বেরিয়ে গেল এবং এটাই হচ্ছে কম্পোডেন্ডো ডিভিডেন্ডো বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। যাই হোক আমার এই অঙ্কে কিন্তু যোগ ভাগ প্রক্রিয়ার ব্যাপক অ্যাপ্লিকেশন থাকবে, তো
যে কারণে আমি ব্যাপারটাকে ভালো করে তোমাদের আগে বুঝিয়ে নিলাম। এইবারে দেখো আমি অঙ্কটা শুরু করছি। সলিউশন আমাকে কি বলেছে? না বলেছে যে x ইকুয়ালস টু 8ab ডিভাইডেড বাই a প্লাস b। ইমপ্লাইজ দ্যাট আমি কি করছি, x ইকুয়ালস টু লিখি 8abটাকে লিখি 4a ইন্টু 2b, লিখতে পারি তো? দেখো 8ab হবে গুণ করলে, ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে পরে ইমপ্লাইজ দ্যাট x বাই 4a এটা ইকুয়ালস টু কি হবে তাহলে, 2b ডিভাইডেড বাই a প্লাস b, 2b ডিভাইডেড বাই a প্লাস b। ইমপ্লাইজ দ্যাট এইবারে যোগ ভাগটা করো, যে x প্লাস 4a মানে লব প্লাস হর ডিভাইডেড বাই x মাইনাস 4a লব মাইনাস হর, এটা ইকুয়ালস টু কি হবে, 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a প্লাস b। কি করে পেলাম, না যোগ ভাগ করে পেলাম। তাহলে লেখো যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা হলো। ইমপ্লাইজ দ্যাট তাহলে কি হচ্ছে, x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a এটা ইকুয়ালস টু হচ্ছে 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। ইমপ্লাইজ দ্যাট তাহলে x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a এটা ইকুয়ালস টু কি হলো, 2b প্লাস b হয়ে গেল 3b প্লাস a ডিভাইডেড বাই 2b মাইনাস b হয়ে গেল b মাইনাস a। এটাকে এক নম্বর দাও। দেখো এই কাজটা করে আমি এই অংশটার ভ্যালুটা বার করে ফেলেছি। এখানে দিয়েছিল x প্লাস 4a বাই x মাইনাস 4a, তার মান কত হচ্ছে 3b প্লাস a বাই b মাইনাস a হলো। এইবারে আমি এই অঙ্কের পরবর্তী অংশটা এখানটাতে করছি, এই জায়গাটায়। লেখো আবার আমাদেরকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 8ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়ালস টু কি হচ্ছে, 4b ইন্টু 2a লিখতে পারি, তাতেও 8ab হবে, বাই a প্লাস b। ইমপ্লাইজ দ্যাট x বাই 4b এটা ইকুয়ালস টু হচ্ছে 2a ডিভাইডেড বাই a প্লাস b। ইমপ্লাইজ দ্যাট x প্লাস 4b বাই x মাইনাস 4b, এখানেও যোগ ভাগ করে দিলাম। তাহলে পরে কি হবে, না 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2a মাইনাস a প্লাস b, এটাও হয়ে গেল যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা তাহলে কি হলো, x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b এটা ইকুয়ালস টু কি হলো, 2a
प्लस ए प्लस बी डिवाइडेड बाय टू ए माइनस ए माइनस बी इंप्लाइज दैट एक्स प्लस फोर बी डिवाइडेड बाय एक्स माइनस फोर बी एटा इक्वल्स टू होच्छे ओपोरे देखो थ्री ए प्लस बी डिवाइडेड बाय टू ए माइनस ए ते होच्छे ए माइनस बी এই হলো এটাকে তুমি দাও দু নম্বর সমীকরণ। এইবারে আমরা মূল জায়গাটায় যাচ্ছি। এই দু নম্বর সমীকরণে দেখো এই এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর ভ্যালুটা বের করা আছে। এবারে এই দুটোকে যোগ করে দেবো, দিলে পরেই আমার কাজ শেষ। এর পরবর্তী অংশটা করবার জন্য আমি এই জায়গাটা মুছে নিচ্ছি। হলো দেখো, সুতরাং আমাকে যেটা বার করতে বলেছে এক্স প্লাস ফোর এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি, এটার ভ্যালুটা আমায় বার করতে বলেছে। এটা ইকুয়ালস টু কী হচ্ছে, থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস, এটা কী হচ্ছে, এইটার ভ্যালুটা কী হচ্ছে, থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। কী করে হলো লেখো, যেহেতু এই তো এখানে বার করে রেখেছি তো এক্স প্লাস ফোর এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এ, এটা ইকুয়ালস টু হচ্ছে থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এবং এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি, এটা ইকুয়ালস টু হচ্ছে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। সেই জন্যে আমি এটা পেলাম। এর পরবর্তী লাইনটা তাহলে কি হবে, দেখো সমান সমান এখানে যা আছে লেখো, থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস, এখানে লেখো থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এই জায়গাটায় তুমি কি পাবে, না মাইনাস যেহেতু কমন নিয়েছো তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর বিটা প্লাস হয়ে যাবে, তাহলে বি মাইনাস এ হবে সমান সমান থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, আর এই প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে কী হবে, মাইনাস হবে, এখানটাতে কী হবে, থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ হলো। এখন দেখো দুটোই সমহর বিশিষ্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এবারে এদের লসাগু নেব, এই দুটো ভগ্নাংশ যে আমার কাছে আছে সেই ভগ্নাংশ দুটোর লসাগু নেব। লসাগুটা কী হবে, অবশ্যই বি মাইনাস এ হবে, বি মাইনাস এ। তাহলে আমার কাছে কি থাকবে, থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ প্লাস বি, কেন বি মাইনাস এ দিয়ে বি মাইনাস এ কে ভাগ করলে এক হয়, এক ইন্টু ওপরেরটা মানে সেটাই, এখানেও তাই সমান সমান কি হলো, থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ হলো। এর পরবর্তী অংশটা আমি এই জায়গাটাতে করছি, এইখানটাতে করছি সমান সমান, তাহলে কি হচ্ছে,
थ्री बी माइनस बी कत थे टू बी प्लस ए माइनस थ्री ए तेल माइनस टू ए डिवाइडेड बाय बी माइनस ए समान समान ऊपर थेके दुई कमन निये नाओ थाकबे बी माइनस ए नीचे लेखो बी माइनस ए एई बी माइनस ए एवं बी माइनस ए के तुमी केटे दाओ केटे दिले कत होच्छे ना दुई होच्छे तेल एटार मान कत बेरालो दुई उत्तर की लिखबे लेखो निर्णय मान निर्णय मान एटा होच्छे दुई आशा करी प्रत्येके बुझते पेरेछो। तो भिवार्स तुम्हारा जरा आमार ई भिडियोटा देखले भिडियोटा जदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्य एटाके लाइक करबे एबं शेयर करबे तुम्हारे जदि कोनो समस्या थेके थाके सेई समस्यार कथा तुम्हारा कमेंटेर जगह लिखे दिओ आमी अवश्य तुम्हारे सेई समस्यार समाधान करे देब। आमार ई चैनलटार संगे जदि तुम्हारा जुक्त ना थेके थाको ताहले चैनलटाके सबस्क्राइब करे चैनलटार संगे जुक्त हो कारण गणित प्रकाश बोइयेर प्रत्येकटा अंक आमी एइभावे व्याख्या करे करे ई चैनेले आपलोड करे देब। शुधु ताई नय एछाड़ाओ माध्यमिक परीक्षार जन्य आरो जे समस्त स्टाडी मेटेरियल्सेर प्रयोजन हबे सेगुलोर आपलोड यथासमय तुम्हारा एखानटाते ही पेये जाबे तोमादेर कोनो समस्या थाकबे ना। एर परवर्ती अंक अर्थात 7.1 এই অঙ্কটার জন্য তোমরা আমার 433 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেব। দ্যাট ইজ অল বাই।